হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হলাম যে তথ্যপ্রযুক্তির যুগে আমরা অনেকেই বিশেষ করে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে অনলাইনে পরীক্ষা নিতে হয় আর এই অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যাপারটা অনেকের কাছে ক্লিয়ার না বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিকএবল অনলাইন ফর্ম কীভাবে আমরা ক্লিকেবল অনলাইন ফর্ম তৈরি করতে পারি এবং এই ফর্মে আমরা পরীক্ষা নিতে পারি অনলাইনের মাধ্যমে সে বিষয়টা জানাটা একজন এডুকেটর হিসেবে খুবই গুরুত্ব বহন করে যাই হোক আজকে কিভাবে অনলাইন ফর্ম তৈরি করে যে কোনো এমসি কিউ বা রিটেন পরীক্ষা নেওয়া যায় অনলাইনের মাধ্যমে সে বিষয়টা বিস্তারিত আলোচনা করুন তো প্রশ্ন হচ্ছে কেন এই অনলাইন ফর্ম প্রয়োজন এই অনলাইনটা অনলাইন ফর্ম প্রয়োজন হচ্ছে কারণ এখন কোভিড নাইন্টিন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কলেজ ইউনিভার্সিটি লেভেলে অনেক শিক্ষকরা রয়েছেন বা অনেক টিউটর রয়েছেন অনেক কোচিং সেন্টার রয়েছে তারা অনলাইনের মাধ্যমে পরীক্ষা নিতে হয় বা দুঃখের বিষয়ে অনেকেই জানে না যে কিভাবে এই অনলাইন ফর্মটা তৈরি করতে হয় এটা অনেক বেনিফিট রয়েছে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া যায় যাই হোক এখন আমরা এটা বিস্তারিত জানব যে কিভাবে এটা তৈরি করতে হয় তো এটার জন্য যে কোনো একটা ব্রাউজার চুজ করতে হবে তো আমি গুগল ব্রাউজারটাকে চুজ করলাম তো এখানে লিখতে হবে গুগল ফর্ম গুগল ফর্ম কথাটা লিখতে হবে লিখে অ্যান্টারফেস করবো আমাদের সামনে এখানে কয়েকটা লিঙ্ক আছে আমরা প্রথম যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম দুইটা শো হবে একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে বিজনেস তো অফকোর্স যেহেতু আমরা ব্যক্তিগত কাজে এটা ব্যবহার করব। ফর্মটা ব্যবহার করব সেটা আর বিজনেস যদি হয় তাহলে আমরা পে করতে হবে এটা ফেড বাসন তো পার্সোনাল চুজ করব ওকে পার্সোনাল চুজ করার পরে আমরা এখানে ব্ল্যাঙ্ক শিট নিব একটা ব্ল্যাঙ্ক শিট নিব তো ব্ল্যাঙ্ক শিট নেওয়ার পরে ওই শিটটার আমরা একটা নাম দিব সাপোজ এখানে একটা ফর্ম চলে আসছে আমরা এই সিটটার নাম দিব সাপোজ এটা একটা পরীক্ষা মডেল টেস্ট দিতে পারি আমরা এটার নাম মডেল টেস্ট এখন কোন সাবজেক্টের উপর মডেল টেস্ট সাপোজ আমি জি কে অর্থাৎ জেনারেল নলেজের উপর মডেল টেস্ট অথবা এখানে যাই হোক এখন আমাকে ক্রমান্বয়ে কী করতে হবে এখানে থেকে পেজ ক্রিয়েট করতে হবে তো এখানে একটা পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখানে এনাদার একটা পেজ ওকে তো এখানে প্রথমে প্রশ্ন দিতে হবে

চারটা অপশান দিতে হয় এমসিকিউর মধ্যে আমরা ক্রমান্বয়ে অপশান দিব এখানে প্রশ্ন হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফুড অফ বাংলাদেশ ওকে এখন এই ন্যাশনাল ফুড কি এখন আমরা দিতে পারি রাইস এন্টারপ্রেস করলেই আরেকটা অপশান তৈরি হবে ওকে আমরা দিতে পারি হুইট আমরা দিতে পারি আরেকটা অপশান দেন আমরা দিতে পারি মিট বা ফিশ ওকে এখন হয়ে গেল এটার অপশন এখন এখানে দেখতে পাচ্ছেন যে এটা বিভিন্ন ফরম্যাটে করা যায় আপনি ইচ্ছা করলে মাল্টিপল চয়েজে করতে পারেন চেক বক্স রাখলে দেখবেন এই ফরম্যাটে এরকম হয়ে যাবে অথবা এটা অন্যান্য ফরম্যাটেও করা যায় যেমন যদি শর্ট অ্যান্সার হয় তাহলে শর্ট অ্যান্সার এভাবে হয়ে গেল বাট আমাদের যেহেতু মাল্টিপল চয়েস তো সেক্ষেত্রে আমাদের মাল্টিপল চয়েস রাখলেই চলবে ওকে তো এখন একটা পেজ আমাদের তৈরি হয়ে গেল এমনিভাবে আপনি সিফ এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট জাস্ট ডুপ্লিকেট আইকনে ক্লিক করলেই এটাকে এডিট করে নিলেই হবে এই যে এভাবে ফেজ ক্রিয়েট করে নিতে হবে এভাবে ডুপ্লিকেট ফেজ ক্রিয়েট করে নিতে হবে জাস্ট আমি একটা তৈরি করে দেখালাম বুজার সাথে ওকে তো এখন কি করতে হবে আমাদেরকে এখন আমাদের যেটা করতে হবে এই পেজগুলো কিন্তু ইনঅ্যাকটিভ রয়েছে এখানে রিকোয়ার্ড এই বাটনে বাটনটাকে এনেবল করে দিতে হবে ওকে এখন আমাদের কাজ শেষ এখানে মোটামুটি আমাদের ফেস তৈরি শেষ এখন আমরা যেটা করতে হবে এই যে সেটিংসে যেতে হবে সেটিংসে কিছু কাজ রয়েছে এই যে এখানে সেটিং আইকন দেখতে পাচ্ছেন সেটিং আইকনে গিয়ে প্রথমে জেনারেল দেখতে পাচ্ছি আমরা জেনারেলের আন্ডারে কয়েকটা আমি যদি কোন মেল থেকে এই পরীক্ষাটা দিয়েছে মেলটা জানতে চাই তাহলে এখানে ক্লিক করে দিব আর অবশ্যই যারা পরীক্ষার্থী তারা একটা এমসিকিউ বা একটা অপশানের উপর একবারে ক্লিক করতে পারবে ওকে তো সেক্ষেত্রে অ্যান্সার করার প্রক্রিয়াটা আমি ওয়ান লিমিট টু ওয়ান রেসপন্স এটা করে দিব ওকে আর পাশাপাশি অবশ্যই এটা করব না এডিট আফটার সাবমিট সাবমিট করার পরে আবার এডিট করতে পারবে এটা আমরা করব না যাই হোক এখান থেকে দুটা অপশান আমরা করে দিব তারপরে দেন প্রেজেন্টেশন প্রেজেন্টেশনে আমরা শো প্রোগ্রেস বাদ দিয়ে দিতে পারি অথবা এখানে এটা দিলে হবে অথবা না দিলেও চলবে দেন কুইজেস কুইজেসে এসে মেক দিস আ কুইজ এটাকে অ্যানাবল করে দিতে হবে ওকে অ্যানাবল করে দিলাম অ্যানাবল করে দেওয়ার পরে ইমিডিয়েট আফটার ইচ সাবমিশন আর পাশাপাশি মিসড মিসড কোয়েশ্চেন কারেক্ট অ্যান্সার অ্যান্ড পয়েন্ট টেবিল এই সব কিছু টিকমার্ক থাকবে চেক থাকবে অ্যান্ড দেন এখানে সেভ দেখতে পাচ্ছেন এখানে সেভ ক্লিক করতে হবে মোটামুটি সেভের কাজটা শেষ সেটিংয়ের কাজটা শেষ এখন যেটা করতে হবে এখন এটা এখানে অ্যান্সার সেট করতে হবে সাপোজ হোয়াট ইজ ন্যাশনাল ফুড অফ বাংলাদেশ আমরা ধরে নিলাম রাইস তো রাইসের উপর ক্লিক করলাম এখন ক্লিক করার পরে এ অপশানটা কিন্তু এখানে রিকোয়ার্ড এটা এনাবল করে দিতে হবে ওকে করে দেওয়ার পরে রাইসের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অ্যান্সার কী দেখতে পাচ্ছেন অ্যান্সার কীর উপরে ক্লিক করতে হবে কির উপরে ক্লিক করার পরে যদি উত্তরটা রাইস হয় এবং এখানে মার্কে ওয়ান করে দিবেন যেহেতু এটা কারেক্ট হলে এক নম্বর পাবে তো এক দিয়ে দিতে হবে দেন এই যে ফিডব্যাক অ্যানসার কারেক্ট আনসার তো করে দেব দেন সেভ ওকে এখন এখানে ডান অপশানটা রয়েছে ডান অপশানে আমরা কি করব ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানেও ঠিক এই পেজটা আমাদের দরকার হলে এখানে পেজটা রিকোয়ার্ড রিকোয়ার্ড করে দিতে হবে এটার উপরে ক্লিক করে এই পেজটা রিকোয়ার্ড করে দিতে হবে এটার উপরে ক্লিক করে এই পেজটা রিকোয়ার্ড করে দিতে হবে মানে আমাদের সকল পেজটা দরকার এবার আপনি অন্য একটা প্রশ্ন লিখবেন তো সেটা জাস্ট এডিট করবেন এখানে জাস্ট এডিট করে নেবেন এডিট করে অ্যান্সার সেট করে দিবেন এভাবে যাই হোক সেট করে দেওয়ার পরে এখন আমরা যেটা করব এখন কি করতে হবে এখন এটা নিচু শেয়ার করতে হবে এভাবে রাখলে তো চলবে না অথবা আপনি এখানে চেক করে নিতে পারেন এটা প্রিভিউ করে নিতে পারেন হ্যাঁ এটা প্রিভিউ করে নিতে পারেন এটা এভাবে এইভাবে দেখা যাবে এভাবে যারা পরীক্ষার্থী তাদের কাছে এভাবে দেখা যাবে ঠিক আছে এটা প্রিভিউ করে নিলেন যাই হোক আমরা এই ফর্মটি যেভাবে আছে ঠিক অ্যাজ ইট ইজ এভাবে অ্যাড্রেস বারে ক্লিক করে লিঙ্কটি কপি করে ইমেলে শেয়ার করা যেতে পারে অথবা আমরা কি করতে পারি এখানে থ্রি ডটস আছে থ্রি ডটস থেকে গ্যাট ফ্রি ফিল লিঙ্ক এখানে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রোল করে আসার পরে গ্যাট লিঙ্ক এই লিঙ্কটা আমরা অলরেডি পেয়ে গেছি এখন জাস্ট যেহেতু এটা অনলাইন ফর্ম অবশ্যই অনলাইন ছাড়া এটা অন হবে না তো গুগল ডক্সে আমরা যাব এটা এখানে ফেস্ট করে দিব। ওকে ফেস্ট করে দেওয়ার পরে অ্যান্টার দেওয়ার পরে যখন আমরা লিঙ্কের উপরে ক্লিক করব। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ব্রাউজিং লিঙ্ক অলরেডি চলে আসছে তো এখানে জাস্ট ক্লিক করে দিলে অথবা এভাবে করতে পারি আমরা এখানে আমাদের ফর্মটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে স্যান্ড অপশন আছে এ সেফ এখানে স্যান্ড অপশনে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কাকে কাকে আমরা মেইল করব এটা জাস্ট এখানে মেল করে দিব ঠিক আছে আর পাশাপাশি এখানে আমরা ক্লিক করে দিব কালেক্ট ইমেল অ্যাড্রেস কাকে মেইল করতেছি সেই ইমেল অ্যাড্রেসগুলো আমার কালেক্ট হয়ে যাবে আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলেন কমা দিয়ে দিয়ে এভাবে আপনি আবার নতুন ইমেল অ্যাড্রেস নিতে পারলেন ওকে এভাবে আপনি নতুন নতুন একশো জনকে পাঠাইলে একশো জনকে এভাবে কমা দিয়ে আপনি কি করবেন ইমেল পাঠিয়ে দিবেন দেন আপনি সাবজেক্ট দিয়ে দিলেন যে মডেল টেস্ট এখানে অলরেডি আছে ইনক্লুড ফ্রম দিস ইমেল অ্যান্ড দেন এখানে স্যান্ড অপশান আছে স্যান্ড অপশনে ক্লিক করলে এটা স্যান্ড হয়ে যাবে আর আপনি যদি এটা ফেসবুকে স্যান্ড করতে শেয়ার করতে চান সেটা ফেসবুকে শেয়ার করতে পারবেন টুইটারে শেয়ার করতে চাইলে টুইটারে শেয়ার করতে পারবেন অথবা এটার যদি আপনি লিঙ্ক পেতে চান আপনি ওই যে স্যান্ড অপশানে ক্লিক করলে এখানে অলরেডি আমরা লিঙ্ক পেয়ে যাব ঠিক আছে এখানে আমরা লিঙ্ক পেয়ে যাব সেই লিঙ্কে ক্লিক করে এখানে জাস্ট কপিতে ক্লিক করে এটা আমরা শেয়ার করে দিব। তো আশা করি এইভাবে আপনার এমসিকিউ ফর্ম তৈরি করতে পারবেন কন্টেন্টটা যদি আপনাদের জন্য হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ারের প্রত্যাশা করছি আর আমার এই লেসনটিতে আমি বিশেষ করে বিভিন্ন ভিডিও করে থাকি এডমিশন টেস্ট বিশেষ করে কলেজ স্কুল ইউনিভার্সিটি এডমিশনের রয়েছে আর আউটসোর্সিং বা আদার্স ইংলিশ গ্রামাটিক্যাল বিভিন্ন কন্টেন্ট আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন আশা করি সাথে পাবো সবাইকে ওকে পরবর্তী সময় আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করি ভালো থাকবেন সবাই আসসালাম